একুশের চেতনায় আজ থেকে শুরু অমর একুশে বইমেলা। দর্শক সরোয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা 2024 শুরু হচ্ছে আজ 1 ফেব্রুয়ারি। বিকাল 3টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য পড় বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বইমেলার সার্বিক আয়োজনের দায়িত্বে বাংলা একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মঙ্গলবার 30 জানুয়ারি সকালে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। একাডেমির পরিচালক ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব অতিরিক্ত দায়িত্ব হাসান কবির ও বইমেলার স্পন্সর প্রতিষ্ঠা বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর নওবত আলী। আয়োজকরা জানান, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত কালেক্টেড ওয়ার্কস অফ শেখ মুজিবুর রহমান ভলিউম 2 সহ কয়েকটি গ্রন্থ উন্মোচন করবেন। এদিন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও প্রদান করবেন তিনি। বইয়ের এই উৎসব প্রায় 11.5 লাখ বর্গফুটা আয়তনের মাঠে 335টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে একাডেমি প্রাঙ্গণে 120 প্রতিষ্ঠান, 173 ইউনিট এবং সরোয়ার্দী উদ্যান অংশে 515 প্রতিষ্ঠান, 764 ইউনিট বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি ও সরোয়ার্দী উদ্যান অংশে 36টি প্যাভিলিয়ন থাকবে। গত বছরের মতো রমনা কালী মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে শিশু চত্বর। প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু কিশোর চিত্রাঙ্কন আবৃত্তি এবং থাকছে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন। এবার লিটল ম্যাগাজিন চত্বরে স্থানান্তরিত হয়েছে সরোয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় 170টি ম্যাগকে স্টল করা বরাদ্দ দেওয়া হয়েছে। এবারে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশ করেছে নতুন ও পুনর্মুদ্রিত 100 বই। বইমেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান 25% কমিশনে বই বিক্রি করবে। বাংলা একাডেমির 3টি প্যাভিলিয়ন এবং শিশু কিশোর উপযোগী প্রকাশনার বিপণনের জন্য 1টি স্টল থাকবে। বইমেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। নিরাপত্তার জন্য মেলায় 300+ ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা রয়েছে। বইমেলা 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। রাত 8:30টার পর কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। 21 ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল 8টায়, চলবে রাত 9টা পর্যন্ত।